মনোনয়নপত্র জমা দেওয়ার দ্বিতীয় দিন বিজেপির 12 জন মনোনয়নপত্র জমা দিলেন। এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিডিও অফিসে ভাঙ্গা গ্রাম পঞ্চায়েতে আসেন 12 জন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে। ভাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিগত বোর্ডের উপপ্রধান সুভাষ সরকার জানান, মনোনয়ন জমা দিতে এসেছিলেন। এদিন সরকারি কর্মীর স্বল্পতার কারণে সময় বেশি লাগছে, তবে মনোনয়ন জমা দিতে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। পাশাপাশি শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমার কাজ চলছে। বিজেপির পাশাপাশি এদিন কংগ্রেসের পক্ষ থেকেও মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আমি যেটা দেখলাম, আমি নমিনেশন সাবমিটে ছিলাম, বিজেপি থেকে তো আমরা করছি, কংগ্রেস দল থেকেও করা হচ্ছে। যেখানে ডাঙ্গা পঞ্চায়েতের সাবমিশন ঘর আছে, সেখান থেকে ডাঙ্গা পঞ্চায়েতের কংগ্রেসের এবং বিজেপি সাবমিট করছে। আমরা আজকে প্রায় 12টা থেকে করছি। হ্যাঁ, বিজেপি না না সাবমিট করতে কোনো অসুবিধা নেই, কিন্তু অফিসার একজন আছে, সেখানে খুব গ্যাঞ্জাম হচ্ছে, ভিড় হচ্ছে, একটু সময় লাগছে। আমরা চাই যে স্মুথলি যেন প্রত্যেক ক্যান্ডিডেট সাবমিট করতে পারে, কোনো সমস্যা না হয়, এটাই।